জ্বালানি ও ওষুধ শিল্পে বিনিয়োগ করতে চায় ভারতের শিল্প উদ্যোক্তারা। বিমস্টেকের এক সেমিনার শেষে সংবাদ সম্মেলনে এ আগ্রহের কথা জানান তারা। এদিকে সংস্থাটির জ্বালানি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বলেন, বিমস্টেকভুক্ত দেশগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ যত বাড়বে বাণিজ্য সম্ভাবনাও তত বেশি কাজে লাগানো সম্ভব। বাকিটা জানাচ্ছেন তৌহিদুর রহমান। রাজধানীর একটি হোটেলে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশ নিয়ে গঠিত জোট বিমস্টেকের জ্বালানি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান। বক্তারা বলেন, জ্বালানির চড়া দামের কারণে বিমস্টেকভুক্ত দেশগুলোতে মূল্যস্ফীতির লাগাম টানা কঠিন হয়ে পড়েছে। আলোচনায় অংশ নিয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, ভারত বাংলাদেশ ডিজেল পাইপলাইন দুই দেশের জ্বালানি সহযোগিতার অনন্য উদাহরণ। বিমস্টেক দেশগুলোর মধ্যেও এ ধরনের সহযোগিতার তাগিদ দেন তিনি। COVID economic challenges and also the current global uncertainties, there is need for strong regional action more than ever before. In this context, our regional cooperation under BIMSTEC assumes even greater importance. All the member countries to cooperate in implementing grid interconnectivity with a view to promoting power transmission and electricity trade. পরে ভারত বাংলাদেশ চেম্বারের আয়োজনে সংবাদ সম্মেলনে ভারতের উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। কার্ডিয়াক, ক্যান্সার, নিউরো, গ্যাস্ট্রো, কোথায় হবে চারটে জায়গা দেখা হচ্ছে। ঢাকা নাম্বার ওয়ান, তারপর চট্টগ্রাম, তারপর সিলেট, তারপর খুলনা। স্প্যান অফ ইনভেস্টমেন্ট হবে ওভার আ পিরিয়ড অফ ফাইভ ইয়ার্স। ভারতের তুলনায় বাংলাদেশের রপ্তানি কম হলেও সম্প্রতি বাংলাদেশের রপ্তানি বেড়েছে। এ অবস্থায় আরও বেশি রপ্তানির জন্য বিদেশে বিনিয়োগের সুযোগ চান ভারত বাংলাদেশ চেম্বারের সভাপতি। যদি আমরা 100 টাকার রপ্তানি করি ভারতে, 10 টাকা অন্তত আমাদেরকে অ্যালো করা উচিত ভারতে ইনভেস্টমেন্ট করার জন্য। ভারত কিন্তু ওয়েলকাম জানিয়েছে। সুবিধা পেলে ভারতে 5 থেকে 7 বিলিয়ন ডলার রপ্তানি হতে পারে বলেও জানান মাতৃ বাহামাত। প্রেফারেন্সিয়াল ইনভেস্টমেন্ট অ্যারেঞ্জমেন্টস করা যায়। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা।